দীর্ঘ টানাপোড়েনের পর শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূলের সাসপেন্ড তৃণমূল নেতা শেখ শাহজাহানকে হেফাজতে পেতে মঙ্গলবার থেকে টানাপোড়েন চলছিল। অবশেষে সিআইডি থেকে তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় এজেন্সির হাতে। এই বিষয়ে আমরা কথা বলব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, আমরা গতকাল দেখেছিলাম শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিয়েছে সিআইডি। এই বিষয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে জানো আমাদের? দেখো, একদমই সিবিআই এর হস্তান্তর হয়েছে, সিআইডি সিবিআই এর হাতে হস্তান্তর হয়েছে শেখ শাহজাহান। এবং যেটা আমরা জানতে, সিবিআই এর তরফে একটি প্রেস রিলিজ জারি করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই যে দুদিন চাল ভাঙার পর অবশেষে সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শাহজাহানকে হাতে পেয়েছি ইতিমধ্যে সিবিআই। তুমি জানো যে একবার এসএসকেএম হাসপাতালে এবং পরবর্তীকালে সিবিআই এর তরফে জোকাইএসএম হাসপাতালে তার শারীরিক চিকিৎসার পর তাকে নিজাম তালেতে নিয়ে যাওয়া হয় এবং ভবানী ভবনে সন্ধ্যায় সিআইডির হেফাজত থেকে শাহজাহানকে নিজামে নিয়ে গেছেন তারা, এবং শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিয়ে গোটা বিষয়টির পর্বের কিন্তু ব্যাখ্যা করলেও রাজ্যের গোয়েন্দা দপ্তর সিআইডি বুধবার রাতে ভবানী ভবন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যে বিবৃতিতে সিআইডি জানাচ্ছে, কলকাতা হাইকোর্টে মঙ্গলবার দুপুর 3টে নাগাদ সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং তা আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয় 3:30 সময়। ওই নির্দেশে বলা হয়েছিল যে শাহজাহানকে বিকেল 4:30 মধ্যে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। এরপর মঙ্গলবার 3:30 নাগাদ রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। শীর্ষ আদালত জানায়, জরুরি বিষয়ে উপস্থাপন করার জন্য আদালতের যে নিয়ম রয়েছে তা মেনে মামলা করতে হবে। এর মাঝের সময় সিবিআই এর আধিকারিকরা ভবানী ভবনের সামনে শাহজাহানকে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত হন। তাদের জানানো হয় যে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার, তাই ওই নির্দেশকে তৎক্ষণাৎ কার্যকর করা যাচ্ছে না। সিআইডি তরফে জানানো হয়েছে আরো যে আইনজীবী মনু সিংভি ওই দিন রাত 1:30 নাগাদ ভার্চুয়াল মাধ্যমে নির্ধারিত নিয়ম মেনে মামলা করেন সুপ্রিম কোর্টে। এরপর বুধবার দিন ইডি কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে। বেলা 1টার সময় এই মামলায় শুনানি সময় নির্ধারিত হয় এবং সুপ্রিম কোর্টে রাজ্যের মামলাটির নিষ্পত্তি এখনো হয়নি জেনেও কলকাতা হাইকোর্টে ইডির মামলার প্রেক্ষিতে শাহজাহানকে বিকেল 4:15 মধ্যে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত এবং সেই নির্দেশকে সম্মান জানিয়েছে সিআইডি এবং শাহজাহানকে তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। আগামী দুদিনে এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা এগোবে এবং গত 29 ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। তারপর থেকেই তার ঠিকানা ছিল ভবানী ভবন এবং তার ইতিমধ্যে দপ্তর পাল্টে গিয়েছে এবং তিনি এখন নিজাম প্যালেসেই রয়েছেন। তোমাকে বলে রাখবো, সব মিলিয়ে 40 ঘন্টায় যে ঘটনা পরম্পরা ঘটলো তার একটা ব্যাখ্যা পাওয়া গেল সিআইডির তরফে। একদমই, তুমি শাহজাহানের শারীরিক ভাষা যদি দেখো তাহলেই তুমি বুঝতে পারবে। যেদিনকে বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানকে তোলা হচ্ছিল তখন যে শারীরিক ভাষা দেখা পড়েছিল তা দেখে কিন্তু গোটা দেশে চর্চা হয়েছিল যে ডোন্ট কেয়ার একটা পরোয়া, যেন তাকে গ্রেপ্তার করা হয়নি। রাজ্যের বিরোধী দলের অনেকে বলেছিলেন যে শাহজাহান যেন পুলিশকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু গতকালের যে তুমি শাহজাহানের যে শারীরিক ভাষা দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে শাহজাহান কিন্তু অনেকটাই চাপে পড়েছেন এবং পরবর্তীকালে যখন সিবিআই এর জেরার সম্মুখীন হবেন তিনি তখন তাকে কিন্তু চাপে ফেলতেই পারে সিবিআই এর আধিকারিকরা। একেবারে, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে গতকালই। সিআইডি সিবিআই এর হাতে তুলে দিয়েছে শাহজাহানকে, অর্থাৎ এবার থেকে শাহজাহানের যাবতীয় মামলা দেখভাল করবে সিবিআই।
সেক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে এবার হয়তো সারাশি আক্রমণের মুখে পড়তে পারে শেখ শাহজাহান।